ধর্মঘটের প্রতিবাদ জানিয়ে পশ্চিমবঙ্গ তৃণমূল প্রাথমিক শিক্ষক সমিতির প্রতিবাদ মিছিল অনুষ্ঠিত হলো দাসপুরে। ডিএর দাবিতে যৌথ মঞ্চের উদ্যোগে যে ধর্মঘট ডাকা হয়েছে তারই প্রতিবাদ জানিয়ে পশ্চিমবঙ্গ তৃণমূল প্রাথমিক শিক্ষক সমিতির ঘাটাল মহকুমা সদস্যদের উদ্যোগে এই মিছিল অনুষ্ঠিত হয়। দাসপুরের বকুলতলা থেকে বাসস্ট্যান্ড পর্যন্ত এই মিছিলে সংগঠনের এলাকার নেতৃত্বরা ছাড়াও বহু মানুষ সাধারণ সামিল হন। পশ্চিম মেদিনীপুর জেলা তৃণমূল শিক্ষক সংগঠনের নেতা অনিমেষ দে বলেন, ডিএর দাবিতে আমরা মিছিল করব ঠিকই, তবে পশ্চিমবঙ্গের এই সরকার হলো একটা মানবিক সরকার। এই সরকার বাংলার প্রতিটা মানুষের পাশে রয়েছে, আর সেই সরকারের বিরুদ্ধে চক্রান্ত করা হচ্ছে, অপমান করা হচ্ছে, অপদস্থ করা হচ্ছে। কিন্তু আমরা এই সরকারের পাশে থেকে মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রকল্পগুলি সকলের কাছে তুলে ধরব। মিছিল করছি কারণ একটা মানবিক সরকারকে, যে সরকার সমাজের সর্বস্তরের মানুষের সাথে রয়েছেন, তাদেরকে যেভাবে ইচ্ছাকৃতভাবে চক্রান্ত করে মানুষকে ভয় দেখিয়ে কাছে এনে স্কুল বন্ধ করার চেষ্টা করা হচ্ছে, সরকারকে অপমান করার চেষ্টা হচ্ছে, সরকারকে অপদস্থ করার চেষ্টা হচ্ছে, আমরা যারা শিক্ষক সমাজ তারা সরকারের কাছে থেকে যেমনি ডিএর জন্য আবেদন করব, তেমনি সর্বসাধারণের জন্য মমতা বন্দ্যোপাধ্যায়ের যে প্রকল্প তার প্রশংসা করে এবং সরকারের পদক্ষেপের ফলে আমাদের পশ্চিমবাংলার প্রাথমিক শিক্ষা সারা দেশের মধ্যে প্রথম হয়েছে। শিক্ষক শিক্ষিকাদের, শিক্ষার্থীদের, শিক্ষার সাথে যুক্ত সমাজের সমস্ত মানুষকে ধন্যবাদ জানিয়ে আজকের এই পথসভা এবং মিছিল। পশ্চিমবঙ্গ সরকার অনুমোদিত স্বাস্থ্যসাথী মান্যতাপ্রাপ্ত রোগী পরিষেবার বিশ্বস্ত প্রতিষ্ঠান দামোদর হেলথ কেয়ার। এখানে রয়েছে সেমি মডিউলার ওটি, ওপিডি, জেনারেল মেডিসিন, গাইনোকোলজি, গাইনো সার্জারি, জেনারেল সার্জারি, অর্থোপেডিক সার্জারি, ইএনটি সার্জারি, অ্যাডভান্স ফিজিওথেরাপি ক্লিনিক, মেডিসিন বিভাগ, অ্যাডভান্স ডায়াগনোসিস সেন্টার সহ নানান পরিষেবা। রয়েছে 24 ঘন্টা লিফট পরিষেবা, এছাড়াও 24 ঘন্টায় থাকছে অ্যাম্বুলেন্স পরিষেবা, সাথে মেডিকেল ইন্স্যুরেন্স এর মতো প্রয়োজনীয় সুবিধাও। এছাড়াও রয়েছে ওষুধের দোকান। ঠিকানা মিলমোড, কতুলপুর, বাঁকুড়া। ফোন নাম্বার 9475240280 অথবা ফোন করুন 9475240290 এবং 9647180100 এই নাম্বারে।